আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আর কয়েক ঘন্টার মধ্যে দেয়ে আসছে তীব্র ভয়াবহ কালবৈশাখী। তো দেশের কোন কোন জেলায় আঘাত আনতে পারে ভয়াবহ কালবৈশাখী, এ নিয়ে কী জানাচ্ছে আবহাওয়ার বিশেষ মডেলগুলো বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার সরাসরি লাইভ দেখাবো এক নজরে। প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভ স্ক্রিনের মধ্যে চলে আসলাম। প্রচণ্ড পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করছে। অলরেডি সকাল নাগাদ রাজশাহী বিভাগের বেশ কিছু জেলায় ভয়াবহ কালবৈশাখী আঘাত আনে, পরবর্তীতে ঢাকা বিভাগ। এরপরে ধীরে ধীরে উত্তরে যে দক্ষিণে অগ্রসর হয়ে কুমিল্লা সহ ধরে বাংলাদেশের একদম দক্ষিণাঞ্চল নোয়াখালী, তারপর এদিকে ফেনী, কক্সবাজার, টেকনাফ, চকরিয়া, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ভয়াবহ কালবৈশাখী আঘাত আনে। তো আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন, তো আর কিছুক্ষণের মধ্যে আবারও ভয়াবহ কালবৈশাখী আঘাত আনতে যাচ্ছে। তো দেশের কোন কোন জেলায় ভয়াবহ কালবৈশাখী আঘাত আনবে বিস্তারিত এই মুহূর্তে আমরা লাইভ আপনাদেরকে একদম সরাসরি স্ক্রিনের মধ্যে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই মুহূর্তে ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক পশ্চিমবঙ্গ, ভারতের বেশ কিছু জায়গায় অতি ভয়াবহ কালবৈশাখী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। এই সমস্ত মেঘ কিন্তু ভয়াবহ কালবৈশাখীর মেঘ। তো এই মেঘে কোন কোন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে? এই মেঘ থেকে কিছুটা মেঘ যাচ্ছে ঠিক রাজশাহী দিয়ে এবং দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করতেছে। তবে এই যে এই মেঘের একদম উত্তরে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম। তবে দেশের এই যে দক্ষিণ অংশে কিন্তু ভয়াবহ বৃষ্টি এবং ভয়াবহ কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুলনা বিভাগে প্রবেশ করবে ভয়াবহ মেঘ। এই ভিডিওটি হয়তো পাবলিশ হতে এখানে খুলনা বিভাগ সহ ধরে বর্ডার এলাকাতে ভয়াবহ কালবৈশাখী শুরু হয়ে যেতে পারে। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের গ্রামের পরিস্থিতি কেমন। এখানে সাতক্ষীরা সহ ধরে মেহেরপুর এবং এখানে খুলনা মংলা, এখানে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, শিবনগর, খুলনা, যশোর এবং লোহাগাড়া সমস্ত জেলার উপর তাণ্ডব চালাবে ভয়াবহ কালবৈশাখী। এবং পরবর্তীতে মাদারীপুর শহরে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে মেঘের গতিবেগ হিসাবে আমরা দেখতে পাচ্ছি এই মেঘটি খুবই দ্রুত কিন্তু অগ্রসর হচ্ছে পিরোজপুর, এদিকে মঠবাড়িয়া, খালাপাড়া, দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ কালবৈশাখী আঘাত আনতে যাচ্ছে। এবং লালমনিহাট, এদিকে বরিশাল, যে লালমোহন, বরিশাল এবং মতিরহাট এবং এখানে পরিদগঞ্জ, এবং যদি শক্তি থাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভয়াবহ মেঘটি যদি শক্তি থাকে, অলরেডি এই মেঘটি কিন্তু সরাসরি আঘাত আনতে পারে চট্টগ্রাম বিভাগ পর্যন্ত। এদিকে দেশের মূলত দক্ষিণাঞ্চলে বেশ কিছু জায়গায় অতি ভয়াবহ মেঘ কিন্তু প্রবেশ করবে এবং বাকি জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে। এছাড়া দেশের দুয়েক অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। তো আর কয়েক ঘন্টার মধ্যে মূলত দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল বেশ কিছু জায়গায় বিধ্বংসী কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি আঘাত আনতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন। তো এ হচ্ছে মূলত আজকের খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।